এখন আমি ডিমটা ভেঙে নেব। সামান্য লবণ দিলাম, অল্প লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প হলুদ গুঁড়ো দিলাম। এবার আমি এটা গরম জলে বসিয়ে দেবো, দিয়ে আমি চাপা দিই। এটা 5 মিনিট এইরকম থাকবে। ডিমটা হয়ে গেছে, আমি এবার এটাকে উঠিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি ডিমের বড়শিগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আরো আমি ভেজে নেব।
এবার আমি দেব দুটো শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ বেটে রেখেছিলাম, এবার আমি দেব এক চামচ লবণ, এবার আমি দেব আদা রসুন বাটা, এবার দেবো টমেটো কুচি, এবার আমি দেব এক চামচ হলুদ রেসিপি, এক চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো, সামান্য জল দেব, পালং সেদ্ধ করে টেস্ট করে রেখেছি, আমি এখন পালংটা দিয়ে দেব, এবার আমি দেব হাফ চামচ চিনি,
এক বাটি জল দেব। এবার আমি ডিমের বরফিগুলো দিয়ে দেবো। এবার আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো। এইবার এবার আমি 2 মিনিটের জন্য এটা ঢাকা দেব, আঁচ কমিয়ে। আচ্ছা, আমি ঢাকনাটা খুলে নিলাম, হয়ে গেছে। হ্যালো, এবার আমি ধনে পাতা কুচিটা দিয়ে দেবো। এবার আমি নামিয়ে দেবো ডিম পালংয়ের কারি। এবার আমি সামান্য লেবুর রস দেব। এবার আমি নামিয়ে নিলাম। ডিম পালংয়ের কারি, এই রেসিপিটা আপনারা তৈরি করবেন, খুব ভালো লাগবে। মানে চটপট একটা রেসিপি, বাড়িতে গেস্টরা এলেও কিছু না থাকলেও চট করে এই রেসিপিটা তৈরি করে দেওয়া যায়। আপনাদের যদি ভালো লাগে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।